তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে এর সাথে সে নেক কাজও করবে আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব আমি পরকালে তার জন্য সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি হে নবী পত্নীরা তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও যদি তোমরা সত্যি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না যদি এমন করো তাহলে যার অন্তরে কোনো ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে তবে তোমরা সর্বদাই নিয়ম মাফিক কথাবার্তা বলবে তোমরা ঘরে অবস্থান করবে পূর্বেকার জাহেলিয়াতের জামানার মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না তোমরা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে হে নবী পরিবার আল্লাহ তাআলা মূলত এসব কিছুর মাধ্যমে তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে তোমাদের পাক সাফ করে দিতে চান তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত ও তার জ্ঞান তত্ত্বের যেসব কথা তেলাওয়াত করা হয় তা স্মরণ রেখো নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত মুসলমান পুরুষ মুসলমান নারী মোমেন পুরুষ মোমেন নারী ফরমাবরদার পুরুষ ফরমাবরদার নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজাদার পুরুষ রোজাদার নারী যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী নারী নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহা পুরস্কার ঠিক করে রেখেছেন যখন আল্লাহ তাআলা ও তার রাসূল কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোন মোমেন পুরুষ ও কোন মোমেন নারীর এ অধিকার নেই যে তারা সে ব্যাপারে নিজেদের কোন রকম এখতিয়ার খাটাবে মূলত যে কেউই আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে হে নবী তুমি স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো কিন্তু এ পর্যায়ে তোমার মনের ভেতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দিলেন আসলে তোমার পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকেই ভয় করছিলে অথচ তুমি জানো আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার অতঃপর এক সময় যখন যায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম যাতে করে ভবিষ্যতে মোমেনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা অবশিষ্ট না থাকে বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তালাক দিয়ে দেয় আর সর্বশেষে আল্লাহ তাআলার আদেশই কার্যকর হতে হবে আল্লাহ তাআলা নবীর জন্য যে ফয়সালা করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধি নিষেধ নেই আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ তাআলার বিধান আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকে নির্ধারিত হয়ে আছে যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত তারা আল্লাহ তাআলাকে ভয় করত তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় করত না কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হে মানুষ তোমরা জেনে রেখো মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় বরং সে তো হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এবং নবীদের সিল মোহর আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত রয়েছেন হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো সকাল সন্ধ্যায় তোমরা তার পবিত্রতা ঘোষণা করো তিনি মহান আল্লাহ তাআলা যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন তার ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করেন যাতে করে আল্লাহ তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের জন্য পরম দয়ালু যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে সেদিন মহান আল্লাহর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে তিনি তাদের জন্য এক সম্মানজনক বিনিময় নির্দিষ্ট করে রেখেছেন হে নবী আমি তোমাকে হিদায়তের সাক্ষী করে পাঠিয়েছি তোমাকে বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তুমি হচ্ছ আল্লাহর দিকে আহ্বানকারী ও হেদায়েতের সুস্পষ্ট প্রদীপ অতএব তুমি মোমেনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে
কখনো কাফের ও মুনাফিকদের কথা শুনো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তাআলার উপর ভরসা করো, কেননা কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। হে মুমিনরা, যখন তোমরা মুমিন রমণীদের বিয়ে করো অতঃপর কোন রকম স্পর্শ করার আগেই তাদের তালাক দাও, তাহলে এমত অবস্থায় তাদের উপর কোন ইদ্দত বাধ্যতামূলক নয় যে তোমরা তা গুনতে শুরু করবে, তবু তোমরা তাদের কিছু দিয়ে দেবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দেবে। হে নবী, আমি তোমার জন্য সেসব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছ, সেসব মহিলাও তোমার জন্য আমি হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যারা তোমার সাথে হিজরত করেছে। তাছাড়া রয়েছে সে মুমিন নারী যে কোনো কিছু ছাড়াই নিজেকে নবীর জন্য নিবেদন করবে এবং নবী চাইলে তাকে বিয়ে করবে। এ বিশেষ অনুমতি শুধু তোমার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। সাধারণ মুমিনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধি বিধান নির্ধারণ করেছি তা অবশ্য আমি ভালো করে জানি। তোমার ব্যাপারে এ সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন তোমার উপর কোন ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমার জন্য আরেকটি অতিরিক্ত সুবিধা এই যে তুমি ইচ্ছে করলে তাদের মধ্যে থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো। যাকে তুমি দূরে রেখেছ তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও তাতেও তোমার কোনো গুনাহ নেই। এ বিশেষ সুযোগ তোমাকে এজন্যই দেয়া হয়েছে যেন এতে করে ওদের চক্ষু শীতল থাকে, তারা অযথা দুঃখ না পায় এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও পরম সহনশীল। হে নবী, এর বাইরে তোমার জন্য বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে নেবে, যদিও সেসব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। অবশ্য তোমার অধিকারভুক্ত দাসেরা এ বিধি নিষেধের ব্যতিক্রম। স্মরণ রাখবে আল্লাহ তাআলা সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। হে মানুষ, তোমরা যারা ইমান এনেছ তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্য আসার অনুমতি দেয়া হয় তাহলে সে অবস্থায় এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্য অপেক্ষা করতে না হয়, কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয় তাহলে সময় মতোই প্রবেশ করো। অতঃপর যখন খাবার গ্রহণ শেষ করে ফেলবে তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হয়েও না। তোমাদের বিষয়টি নবীকে কষ্ট দেয়, সে তোমাদের এ কথা বলতে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলতে মোটেই লজ্জাবোধ করেন না। হ্যাঁ, তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কিছু চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও, এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাফ রাখার জন্য অধিকতর উপযোগী। তোমাদের কারো জন্যে এটা বৈধ নয় যে তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দিবে, না এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তার পরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে, এটা আল্লাহ তাআলার কাছে এক বড় অপরাধের ব্যাপার। তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো আল্লাহ তাআলা তা সবই জানেন, কেননা তিনি সর্বজ্ঞ। যারা নবী পত্নী তাদের উপর তাদের পিতা, ছেলে, ভাইদের ছেলে, বোনদের ছেলে, সব সময়ে আসা যাওয়া করা মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু প্রত্যক্ষ করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। অতএব হে ইমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো। যারা আল্লাহ তাআলা ও তার রসুলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া আখেরাত উভয় জায়গায় আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেন। কিয়ামতের দিন তিনি তাদের জন্য অপমানজনক আজাব ঠিক করে রেখেছেন। যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয় তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে তারা তো মূলত মিথ্যা ও স্পষ্ট অপবাদের বোঝাই বহন করে চলে। হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো তারা যেন তাদের চাদর থেকে কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয়, এতে করে তাদের চেনা অনেকটা সহজ হবে যে তারা সম্মানিত মহিলা এবং তাদের অযথা উত্তপ্ত করা হবে না। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে জেনে দেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। মুনাফিক দল তাদের সাথে যাদের অন্তরে কুফরির ব্যাধি রয়েছে
ও যারা নগরে বন্দরে তোমার বিরুদ্ধে গুজব রটনা করে বেড়ায়, তারা যদি তাদের নোংরা কার্যকলাপ থেকে বিরত না হয়, তাহলে হে নবী, আমি নিশ্চয়ই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব। অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য সংখ্যক ব্যক্তি থাকতে পারবে। এরপরেও এখানে যারা থেকে যাবে তারা থাকবে অভিশপ্ত হয়ে। অতঃপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্য তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তোমার আগে বিদ্রোহী হিসেবে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও এ ছিল আল্লাহ তাআলার নীতি। আল্লাহ তাআলার এই নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলো, তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি এই বিষয়টি কি করে জানবে? সম্ভবত কিয়ামত একান্ত নিকটেই এসে গেছে। তবে কিয়ামত যখনই আসুক, আল্লাহ তাআলা কাফেরদের উপর আগেই অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও প্রস্তুত করে রেখেছেন। সেখানে তারা চিরদিন থাকবে। সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে তারা কোন রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সেদিন তাদের চেহারাসমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিন তারা আফসোস করে বলবে, হায়, কত ভালো হতো যদি আমরা আল্লাহ তাআলা ও রসুলের আনুগত্য করে আসতাম। তারা সেদিন আরো বলবে, হে আমাদের মালিক, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরা করেছে। হে আমাদের মালিক, ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠাও। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো হয়ো না যারা অর্থহীন অপবাদ দিয়ে মুসাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সেসব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে রটনা করেছে। সে ছিল আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদা সত্য কথা বলো, তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দেবেন এবং তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন। যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসূলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। অবশ্যই আমি কোরআনের এই আমানত একসময় আসমানসমূহ, পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা সবাই একে বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল, সবাই এতে ভীত হয়ে গেল। অবশেষে মানুষই তা বহন করে নিল। এতে সন্দেহ নেই সে মানুষ একান্ত জালেম ও এ আমানত বহন করার পরিণাম সম্পর্কে একান্তই অজ্ঞ। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদের এই আমানতের দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তি দিবেন এবং মোমেন পুরুষ ও মোমেন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা সাবা, রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আকাশমণ্ডলী ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তাঁর একক মালিকানাধীন এবং পরকালেও সমস্ত প্রশংসা হবে একমাত্র তাঁর জন্য। তিনি সর্ববিষয়ে প্রজ্ঞাময়। তিনি জানেন যা কিছু জমিনের ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু তা থেকে উদ্গত হয়, যা কিছু আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উত্থিত হয়, এর প্রতিটি বিষয় সম্পর্কেই তিনি পরিজ্ঞাত আছেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। তারা বলে, আমাদের উপর কখনোই কিয়ামত আসবে না। হে নবী, তুমি এদের বলো, আমার মালিকের কসম, হ্যাঁ অবশ্যই তা তোমাদের উপর আপতিত হবে। আমার মালিক অদৃশ্য জগৎ সম্পর্কে অবহিত। এই আকাশমণ্ডলী ও জমিনের অণু পরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড়, এর কোনো কিছুই তার জ্ঞান সীমার অগোচরে নয়। তবে তা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, যেন এর ভিত্তিতে তিনি তাদের পুরস্কার দিতে পারেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে। বস্তুত তারাই হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যাদের জন্য আল্লাহ তাআলার প্রশস্ত ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। যারা এ জমিনে প্রাধান্য পাওয়ার জন্য আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য পরকালে ভয়ঙ্কর মর্মন্তুদ শাস্তি রয়েছে। হে নবী, যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া এ কিতাব একান্ত সত্য। এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার দিকেই পথ নির্দেশ করে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, হে আমাদের সাথীরা, আমরা কি তোমাদের এমন এক ব্যক্তির সন্ধান দেব যে তোমাদের কাছে বলবে, তোমরা মৃত্যুর পর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে?
আমরা জানি না এই ব্যক্তি কি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে না তাকে কোনো উন্মাদনা পেয়ে বসেছে না আসল ব্যাপার হচ্ছে যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই সেখানকার আযাব ও দুনিয়ার ঘোর গোমরাহিতে নিমজ্জিত আছে তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে এদের সৃষ্টিকে খুঁজে দেখে না আমি চাইলে ভূমিকে তাদের সহ ধসিয়ে দিতে পারি কিংবা পারি তাদের উপর কোনো আকাশ খণ্ডের পতন ঘটাতে তাতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্য কিছু নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলার অভিমুখী আমি নবী দাউদকে আমার কাছ থেকে অনেকগুলো অনুগ্রহ দান করেছিলাম এমনকি আমি পাহাড়কেও এই বলে আদেশ দিয়েছিলাম হে পর্বতমালা তোমরা তাসবিহ পড়ার সময় তার সাথে একাত্মতা ঘোষণা করো একই আদেশ আমি পাখি কুলকেও দিয়েছিলাম আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম তাকে আমি বলেছিলাম সে বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো কিন্তু এ শিল্পগত কলা কৌশলের পাশাপাশি তোমরা তোমাদের নেক কাজও অব্যাহত রাখো তোমরা যা কিছুই করো না কেন আমি তা সব কিছুই পর্যবেক্ষণ করি এমনিভাবে আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম তার প্রাতকালীন ভ্রমণ ছিল এক মাসের পথ আবার সান্ধ্যকালীন ভ্রমণও ছিল এক মাসের পথ আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার মালিকের অনুমতিক্রমে জিনদের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্য কাজ করত আমি বলেছিলাম তাদের মধ্যে থেকে কেউ যদি আমার ও আমার নবীর আদেশ অমান্য করে তাহলে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আর সাধন করাব সুলাইমান যা কিছু চাইত তারা জিনরা তার জন্য তাই করে দিত যেমন সুরম্য প্রাসাদ নানা ধরনের ছবি বড় বড় পুকুরের ন্যায় থালা ও চুলার উপর স্থাপন করার জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী বৃহৎ আকারের ডেক আমি বলেছি হে দাউদ পরিবারের লোকেরা তোমরা আমার শকর স্বরূপ নেক কাজ করো আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই তাদের মালিকের শকর আদায় করে যখন আমি তার উপর মৃত্যুর আদেশ জারি করলাম তখন তাদের জিন কর্মী বাহিনীর কেউই বাইরের মানুষদের তার মৃত্যুর খবর কেউই দেখায়নি দেখেছে কেবল একটি ক্ষুদ্র মাটির পোকা যা তখনও তার লাঠিটি খেয়ে যাচ্ছিল সুলাইমানের লাঠি পোকায় খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল তখন মাত্র জিনেরা বুঝতে পারল সুলাইমান আগেই মারা গেছে তারা যদি তখন গায়েবের বিষয়ে জানত তাহলে তাদের এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না সাবা নগরের অধিবাসীদের জন্য তাদের স্বীয় বাসভূমিতে আল্লাহর একটি কুদরতের নিদর্শন মজুদ ছিল দুই সারি উদ্যান একটি ডান দিকে আর একটি বাঁ দিকে আমি তাদের বলেছিলাম এ থেকে পাওয়া তোমাদের মালিকের দেয়া রেজিক খাও এবং এজন্যে তোমরা তার শুকর আদায় করো কত সুন্দর নগরী এটা কত ক্ষমাশীল এ নগরীর মালিক আল্লাহ তাআলা কিন্তু পরে ওরা আমার আদেশ অমান্য করল ফলে আমি তাদের উপর এক বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করে দিলাম তাদের সে সুফলা উদ্যান দুটো এমন দুটো উদ্যান দ্বারা বদলে দিলাম যাতে থেকে গেল বিস্বাদ ফল ঝাউ গাছ এবং কিছু কুল বৃক্ষ এভাবে আমি তাদের শাস্তি দিয়েছিলাম কেননা তারা আমার নিয়ামত অস্বীকার করেছে আর আমি অকৃতজ্ঞ বান্দা ছাড়া কাউকেই শাস্তি দেই না আমি তাদের সাবা নগরীর অধিবাসীদের সাথে সেসব জনপদের উপরও বরকত দান করেছিলাম উভয়ের মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম এবং তাতে আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম তাদের আমি বলেছিলাম তোমরা সেখানে এবার দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো তারা বলল হে আমাদের মালিক আমাদের সফরের মঞ্জিল সমূহ তুমি দূরে দূরে স্থাপন করো তারা নিজেদের উপর জুলুম করল ফলে আমিও তাদের শাস্তি দিয়ে মানুষদের জন্য একটি কাহিনীর বিষয়ে পরিণত করে দিলাম ওদের আমি ছিন্ন বিচ্ছিন্ন করে তছ নছ করে দিলাম এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে ইবলিস তাদের মোমেনদের ব্যাপারে নিজের ধারণা সত্য পেয়েছে কেননা তারা তাঁরই আনুগত্য করেছে অবশ্য ইমানদারদের একটি দল ছাড়া অথচ তাদের উপর শয়তানের তো কোন রকম আধিপত্য ছিল না আসলে ঘটনাটি ছিল আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখেরাতের উপর ঈমান আনে আর কে সে ব্যাপারে সন্দিহান তোমার মালিক তো সব কিছুর উপরই নিগাহবান হে নবী তুমি বলো তোমরা যাদের আল্লাহর বদলে শরীক মনে করো তাদের ডাকো তার আসমান সমূহ ও জমিনের এক অনুপরিমাণ কিছুর মালিক নয় এ দুটো বানানোর ব্যাপারেও তাদের কোনো অংশ নেই না তার কোনো সাহায্যকারী রয়েছে কিয়ামতের দিন
তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না। অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন সেই ব্যক্তি বাদে, এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেওয়া হবে তখন ফেরেশতারা একে অপরকে বলবে, এ কি ব্যাপার, আল্লাহ তাআলা তোমাদের কিসের আদেশ দিলেন? সে বলবে, হ্যাঁ তোমাদের মালিক আল্লাহ তাআলা সত্য বিষয়ের আদেশ দিয়েছেন, তিনি সমুচ্চ, তিনি মহান। হে নবী, তুমি জিজ্ঞেস করো, তোমরাই বলো কে আছে তোমাদের আসমান সমূহ ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তুমি বলো আল্লাহ তাআলা। এখানে আমরা কিংবা তোমরা, হয় আমরা উভয়ে হেদায়েতের উপর আছি, না হয় উভয় সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছি। তুমি এদের আরো বলো, আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না, আবার তোমরা যা করে বেড়াচ্ছ সে ব্যাপারেও আমাদের কোনো জবাবদিহি করতে হবে না। এদের আরো বলো, কিয়ামতের দিন আমাদের মালিক আমাদের তোমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে হেদায়েত ও গুমরাহির যথার্থ ফয়সালা করে দেবেন, কেননা তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক, প্রবল প্রজ্ঞাময়। হে নবী, তুমি আরো বলো, তোমরা আমাকে সেসব কিছু দেখাও যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছ, জেনে রেখো তার কোনো শরীক নেই, তিনি পরাক্রমশালী, তিনি কুশলী। হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা বলে, হে মুসলমানরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো তোমাদের এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে? হে নবী, তুমি এদের বলো তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না, তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। কাফেররা বলে, আমরা কোনোদিনই এ কোরআনের উপর ইমান আনব না এবং আগের কেতাবগুলোর উপরও ইমান আনব না। হে নবী, সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে যখন জালেমদের তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে, তখন তারা একজন আরেকজনের উপর কথা চাপাতে থাকবে, যাদের পদানত করে রাখা হয়েছিল তারা এ প্রাধান্য বিস্তারকারীদের বলবে, যদি তোমরা সেদিন না থাকতে তাহলে অবশ্যই আমরা মোমেন থাকতাম। এ কথার জবাবে এ অহংকারী লোকেরা যাদের দাবিয়ে রাখা হয়েছিল তাদের বলবে, আমরা কি তোমাদের হেদায়েতের পথে না চলার জন্য বাধ্য করেছিলাম, বিশেষ করে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল? আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান। যাদের পদানত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারী নেতাদের বলবে, জবরদস্তি না হলেও তোমাদের রাত দিনের চক্রান্ত নাফরমানি করতে আমাদের বাধ্য করেছিল, বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই। এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা তাদের চোখের সামনেই আজাব দেখতে পাবে, তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে। সেদিন যারা অস্বীকার করেছে আমি তাদের গলদেশে শেকল পরিয়ে দেব। তুমি বলো, স্বীয় কৃতকর্মের জন্য এদের এর চাইতে ভালো কোনো বিনিময়কে দেওয়া যেত? কখনো এমন হয়নি। আমি কোন জনপদে জাহান্নামে সতর্ককারী রূপে কোন নবী পাঠিয়েছি, অথচ তাদের বিত্তশালী লোকেরা একথা বলেনি, তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি। তারা আরো বলেছে, আমরা এ দুনিয়ায় ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনই আজাব দেয়া হবে না। হে নবী, তুমি বলো, আমার মালিক যাকে ইচ্ছা করেন তার রেজেক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই এটা বোঝে না। হে মানুষ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এমন কোন বিষয় নয় যে এগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে, তবে যে ব্যক্তি ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে সে এ নৈকট্য লাভ করতে পারবে। এ ধরনের লোকদের জন্যই কিয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তারা জান্নাতে সুরম্য বালাখানায় নিরাপদে অবস্থান করবে, কেননা তারা নেক আমল করেছে। যারা আমার আয়াতকে নানা কৌশলে ব্যর্থ করে দিতে চেয়েছে তারা হামেশাই আজাবে পড়ে থাকবে। হে নবী, তুমি বলো, আমার মালিক তার বান্দাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেন, আবার যার প্রতি ইচ্ছা তার জন্য তা সংকুচিত করে দেন। তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি তোমাদের অবশ্যই তার প্রতিদান দেবেন, কেননা তিনিই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। যেদিন তিনি এদের সকলকে হাশরের ময়দানে একত্রিত করবেন, অতঃপর ফেরেশতাদের উদ্দেশ্য করে তিনি বলবেন, এ মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদের ইবাদত করত? ফেরেশতারা বলবে, হে আমাদের মালিক, তুমি মহান, তাদের বদলে তুমি আমাদের অভিভাবক, ওরা তো বরং জিনদের ইবাদত করত
এবং এদের অধিকাংশ তাদের উপর বিশ্বাসও করত। আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার কোনো কিছুই করার ক্ষমতা নেই। জালেমদের আমি আরো বলবো, যে আগুনের আজাব তোমরা অস্বীকার করতে, আজ তারই মজা উপভোগ করো। যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, এ ব্যক্তি আমাদের মতো একজন মানুষ বই কিছু নয়, তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তা থেকে সে তোমাদের ফিরিয়ে রাখতে চায়। এবং কোরআন সম্পর্কে তারা বলতো, এটা তো মন গড়া মিথ্যা ছাড়ার কিছুই নয়। আর এ কাফেরদের কাছে যখনই কোনো সত্য এসে হাজির হয়, তখনই তারা বলে, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। অথচ আমি এদের কখনো কোনো আসমানি কিতাব দেইনি যা তারা পড়তে পড়াতে পারে, না আমি তোমার আগে এদের জন্য অন্য কোনো সতর্ককারী পাঠিয়েছি। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার এক দশমাংশ পর্যন্ত এরা পৌঁছাতে পারেনি। অতঃপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে, তখন তুমিও দেখেছো আমার আজাব কত ভয়ঙ্কর ছিল। হে নবী, তুমি এদের বলো, এসো আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি, তা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার জন্যই সত্যের উপর দাঁড়িয়ে যাও, দু দুজন করে, দুজন না হলে একা একা। অতঃপর ভালো করে চিন্তা করে দেখো, তোমাদের সাথী মুহাম্মদ কোন রকম পাগল নয়, সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ আজাবের একজন সতর্ককারী মাত্র। হে নবী, তুমি বলো, আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করিনি, অতএব তা তো তোমাদের কাছেই রয়ে গেছে, যা আদায় করা তোমাদের জন্য একান্ত অপরিহার্য। আমার পাওনা তো আল্লাহ তাআলার কাছেই, তিনি প্রতিটি বিষয়ের উপরই সাক্ষী। তুমি আরো বলো, আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি পরিজ্ঞাত। তুমি বলো, সত্য এসে গেছে, বাতিল নির্মূল হয়ে গেছে, এর না সূচনা হবে আর না হবে পুনরাবৃত্তি। হে নবী, এদের বলে দাও, আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে আমার এই বিচ্যুতির পরিণাম আমার উপরই বর্তাবে। আর যদি আমি হেদায়তের উপর থাকি, তবে তা শুধু এজন্যে যে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সবার একান্ত নিকটে অবস্থান করছেন। হে নবী, যদি তুমি সেদিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহ্বল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না এবং একান্ত নিকট থেকে তাদের পাকড়াও করা হবে, এ সময় তারা বলতে থাকবে, হ্যাঁ আমরা তার উপর ইমান আনলাম, কিন্তু এখন এত দূর থেকে ইমানের নাগাল তারা কিভাবে পাবে? অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, দূর থেকে ভালো করে না দেখে অনুমানের ভিত্তিতেই কথা বলেছে। আজ তাদের মাঝে ও জান্নাত সম্পর্কিত তাদের কামনা বাসনার মাঝে একটি অপ্রতিরোধ্য দেয়াল দাঁড় করিয়ে দেয়া হবে, যেমনি করা হয়েছিল তাদের পূর্ববর্তী মুশরিক সাথীদের বেলায়। মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিল। সূরা ফাতর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে, সব তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি স্বীয় বাণীবাহক ফেরেশতাদের সৃষ্টিকর্তা, যারা দু দুই, তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট শক্তির প্রতীক। তিনি চাইলে এ সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক। তিনি মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার সে পথ রোধকারী নেই। আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন, তারপর তা কেউই তার জন্য পুনরায় পাঠাতে পারে না। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তিনি ছাড়া তোমাদের আর কোনই মাবুদ নেই, তারপরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ? হে নবী, যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে উদ্বিগ্ন হইও না, কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, আর সবকিছু তো আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তিত হবে। হে মানুষ, আখিরাত সম্পর্কিত আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য, সুতরাং দুনিয়ার এ জীবন যেন তোমাদের কোনো দিনই প্রতারিত করতে না পারে, কোন প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কখনো ধোকায় ফেলতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে।
যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে। অপরদিকে যারা তার উপর ইমান আনে এবং ভালো কাজ করে তাদের জন্য তোমার মালিকের ক্ষমা ও মহান প্রতিদান রয়েছে। অতঃপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার চোখের সামনে শোভন করে রাখা হয়েছে সে তাকে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরা করেন, আবার যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। তাই হে নবী, তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়, তুমি ধৈর্য ধারণ করো, কেননা ওরা যা কিছু করছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়, পরে তা আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই, এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি। ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে। অতএব যদি কেউ মান মর্যাদা কামনা করে তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে, আর নেক কাজই তা উচ্চাসনে উঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আটে তাদের জন্য রয়েছে কঠোর আজাব, তাদের সব চক্রান্ত চূড়ান্ত ভাবে ব্যর্থ হবে। আল্লাহ তাআলাই তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন, এরপর তোমাদের তিনি নরনারীর জোড় বানিয়েছেন, এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তান প্রসব করে না যার জ্ঞান আল্লাহ তাআলার কাছে পূর্বাহ্নে মজুদ থাকে না, আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানো হয় না যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার জন্য নিতান্ত সহজ ব্যাপার। দুটো পানির সমুদ্র এক সমান নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটি হচ্ছে লোনা ও বিস্বাদ। তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোশত আহার করো এবং মুক্তার অলংকার বের করে আনো, এবং তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযানসমূহ পানি চিরে চলাচল করে, যাতে করে তোমরা আল্লাহ তাআলা দেয়া রিজিক অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তিনি রাতকে দিনের ভেতর এবং দিনকে রাতের ভেতর প্রবেশ করান, তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন, এরা সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের সবার মালিক, সার্বভৌমত্ব তার জন্যই, তাকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো তারা তো তুচ্ছ একটি খেজুরের আটির বাইরে ঝিল্লিটির মালিকও নয়। যদি তোমরা তাদের ডাকো প্রথমত তারা তো শুনবেই না, যদি তারা তা শোনেও তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না, উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ শেরেকের ঘটনা অস্বীকার করবে। এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে অভাবগ্রস্ত, আর আল্লাহ তাআলা সম্পূর্ণ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসার মালিক। তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকেও তিনি নিয়ে আসতে পারেন, আর এই কাজটি আল্লাহ তাআলার জন্য মোটেই কঠিন নয়। কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না, কোনো ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না। যাকে সে ডাকল সে তার আত্মীয় হলেও নয়। হে নবী, তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে, উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে। কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সেটা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য। চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহ তাআলার দিকেই হবে। একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না, না কখনো আধার ও আলো সমান হতে পারে, ছায়া এবং রোদও তো সমান নয়, একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান, তুমি কখনো এমন মানুষদের কিছু শোনাতে পারবে না যারা কবরের অধিবাসী হওয়ার মতো ভান করে। আসলে তুমি তো জাহান্নামের একজন সতর্ককারী বই আর কিছুই নাও। অবশ্যই আমি তোমাকে সত্য দীন সহ একজন সুসংবাদ দাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো না কোনো একজন সতর্ককারী অতিবাহিত হয়নি। এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত হয়ো না,
এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব হে মানুষ তুমি কি এই বিষয়টি কখনো চিন্তা করো না আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলমূল উদ্গত করি এখানে পাহাড় সমূহ রয়েছে নানা রঙের কোনটা সাদা আবার কোনটা লাল এর রঙও আবার বিচিত্র রকমের কোনটা সাদাও নয় লালও নয় বরং নিকষ কালো একইভাবে মানুষ জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশু সমূহও রয়েছে নানা রঙের আল্লাহ তাআলাকে তার বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে ভালো করে জানে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ক্ষমতাশীল যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে মূলত তারা এমন এক ব্যবসায় নিয়োজিত আছে যা কোনো দিন তাদের জন্য লোকসান বয়ে আনবে না কেননা আল্লাহ তাআলা তাদের কাজের পুরোপুরি বিনিময়ে দান করবেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরো বাড়িয়ে দেবেন অবশ্যই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী হে নবী যে কিতাব আমি তোমার উপর ওহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগে যেসব কিতাব রয়েছে এ কিতাব তার সমর্থনকারী অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের ভালো করেই জানেন এবং তাদের ভালো করেই তিনি দেখেন অতঃপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি আমি যাদের এই কাজের জন্য বাছাই করে নিয়েছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বসল তাদের মধ্যে কিছু মধ্যমপন্থীও ছিল তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবাড়িতে নেক কাজে ছিল অগ্রগামী আসলে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খচিত কাঁকন পরানো হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের সেদিন তারা বলবে আল্লাহর শুকর তিনি আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন অবশ্যই আমাদের মালিক ক্ষমাশীল গুণগ্রাহী যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের কোন রকম কষ্ট স্পর্শ করবে না আমাদের কোন রকম ক্লান্তি ও অবসাদ অপরদিকে যারা দুনিয়ায় আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তখন তারা মরে যাবে তাদের প্রতি এমন আদেশও কার্যকর হবে না তাছাড়া তাদের আজাবও কোন রকম লঘু করা হবে না আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দিয়ে থাকি আজাবের কষ্টে তারা সেখানে আর্তনাদ করে বলবে হে আমাদের মালিক তুমি আজ আমাদের এই আজাব থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব আগে যা কিছু করতাম তা আর করব না আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাদের দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি সাবধান হতে চাইলে কেউ কি সাবধান হতে পারত না তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল সুতরাং এখন তোমরা আজাবের মজা উপভোগ করো মূলত জালেমদের সেখানে কোন সাহায্যকারী নেই নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনের যাবতীয় দেখা অদেখা বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন এমনকি মানুষের মনের ভেতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন তিনি এ জমিনে তোমাদের তাঁর প্রতিনিধি বানিয়েছেন এখন যে কোনো ব্যক্তি কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে কাফেরদের জন্য এ কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে তদুপরি কাফেরদের এ কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না হে নবী তুমি এদের বলো তোমরা সেসব শরীরদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো আমাকে দেখাও তো তারা এ জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা না আমি তাদের কোনো কিতাব দান করেছি যে এজন্যে তার থেকে কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে বরং এরা হচ্ছে জালেম এরা একে অপরকে প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে বস্তুত আল্লাহ তাআলাই আসমানসমূহ ও জমিনকে স্থির করে ধরে রেখেছেন যাতে করে ওরা স্বীয় কক্ষ পথ থেকে বিচ্যুত না হতে পারে যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে তুমি বলো আল্লাহ তাআলার পর এমন কে আছে যে এদের উভয়কে পুনঃস্থির করতে পারবে অবশ্যই তিনি মহাসহনশীল
ক্ষমাপরায়ণ। এরাই একসময় সুদৃঢ় কসম করে বলত, যদি তাদের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে। অতঃপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন দেখা গেল তার আগমন এদের সত্য বিমুখতাই শুধু বাড়িয়ে দিল, বৃদ্ধি পেল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটিল ষড়যন্ত্র। কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না। তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে এখনো তেমন ধরনের কিছু প্রতীক্ষা করছে? তাই যদি হয় তবে শুনে রাখো, তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না, না কখনো তুমি এ ব্যাপারে আল্লাহর বিধান নড়াচড়া অবস্থায় দেখতে পাবে। তারা কি জমিনে পরিভ্রমণ করেনি? তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি? তা কেমন ভয়াবহ ছিল! অথচ তারা এদের তুলনায় ছিল অনেক বলশালী। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এল তখন আসমান সমূহ ও জমিনের কোনো কিছুই তাকে ব্যর্থ করে দিতে পারল না। অবশ্যই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ তাআলা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়া করতে চাইলে ভূপৃষ্ঠের কোন একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অতঃপর একদিন যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। সূরা ইয়াসিন, রহমান রহিম, আল্লাহ তাআলার নামে ইয়াসিন। এ জ্ঞান গর্ভ কোরআনের শপথ, তুমি অবশ্যই রসূলদের একজন, নিঃসন্দেহে তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত রয়েছ। পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকেই এ কোরআনের অবতরণ, যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপ দাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল হয়ে রয়েছে। তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহ তাআলার শাস্তি বিধান অবধারিত হয়ে গেছে, তাই তারা কখনো ইমান আনবে না। আমি ওদের গলদেশ সমূহে মোটা মোটা বেড়ি পরিয়ে দিয়েছি যা ওদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি তাদের সামনে পেছনে জাহেলিয়াতের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। এ অবস্থায় তুমি তাদের আল্লাহর আজাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টাই তাদের জন্য সমান কথা, তারা কখনোই ইমান আনবে না। তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং সে অনুযায়ী দয়াময় আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে। হ্যাঁ, যে আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহাপ্রতিদানের সুসংবাদ দান করো। আমি মৃতকে জীবিত করি যা কিছু তারা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে এ পৃথিবীতে ফেলে আসে, সেগুলো সবই আমি যথাযথভাবে লিখে রাখি। প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে গুণে গুণে সংরক্ষিত করে রেখেছি। হে নবী, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো। যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসুল এসেছিল, যখন আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছি, তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি তৃতীয় একজন নবী দিয়ে তাদের সাহায্য করেছিলাম। অতঃপর তারা সবাই তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রসুল হিসাবে আবির্ভূত হয়েছি। এ কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নাও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা কথা বলছ। তারা বলল, আমাদের মালিক এ কথা ভালো করেই জানেন, আমরা হচ্ছি অবশ্যই তোমাদের কাছে পাঠানো তার কয়েকজন রসুল। তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। তারা বলল, কিন্তু আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা এখন এসব কাজ থেকে ফিরে না আসো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব, উপরন্তু তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন শাস্তি স্পর্শ করবে। তারা বলল, তোমাদের দুর্ভাগ্য অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে, এটা কি তোমাদের কোনো অমঙ্গলের কাজ যে তোমাদের ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে? আসলে তোমরা হচ্ছে একটি সীমা লঙ্ঘনকারী জাতি। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি এদের কাছে ছুটে এলো এবং সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা,
তোমরা আল্লাহর এ রসুলদের অনুসরণ করো, অনুসরণ করো এমন এক রসুলের যে তোমাদের কাছে হেদায়তের বিনিময়ে কোনো প্রকার প্রতিদান চায় না। আসলে যারাই তার অনুসরণ করবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত।